بسم الله الرحمن الرحيم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر اللهم صل وسلم وبارك على محمد الحمد لله আজকে বলবো যে কোরবানি না দিয়ে তার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান সদকা করে দিলে কোরবানি আদায় হবে কিনা, এবং স্কেলে মেপে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা, এবং অনলাইনে কোরবানির পশু ক্রয় করলে কোরবানি দুরুস্ত হবে কিনা, এই ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, এই জাতীয় প্রশ্নের সম্মুখীন আগে আমরা কখনো হইনি যে কোরবানি না দিয়ে তার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিলে কোরবানি আদায় হবে কিনা। দান করা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রিয় একটি ইবাদত। আল্লাহ পাক বলেন, ইন তুবুদুস সাদাকাতি ফানিআমাহি ওয়া ইন তুখফুহা তুতুহাল ফুকারা, প্রকাশ্যভাবে যদি তুমি খরচ করো সেটা ভালো, তবে গোপনে দান করাটা সবচেয়ে উত্তম। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে তোমার সমস্ত গোপনীয় গুণাগুণ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, দানের অনেক ফজিলত রয়েছে। তবে দানের এত ফজিলত থাকা সত্ত্বেও আপনি কোরবানির টাকা দিয়ে দান সৎকা করবেন, আপনার কোরবানি ওয়াজিব কোরবানি আদায় হবে না। আপনার নিয়ত ভালো কিন্তু পদ্ধতি খারাপ। দুই নম্বর হচ্ছে, স্কেলে মেপে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা। বিভিন্ন বাজারের মধ্যে বড় স্কেল দেখা যায়, স্কেলের মধ্যে পুরা গরুটা উঠাই দেওয়া হয়, এরকম ওজন করে কোরবানির পশু ক্রয় করলে কোরবানি দেওয়া দুরুস্ত আছে কিনা। দেখুন, শুধুমাত্র কেবলমাত্র দাম নির্ধারণ করার জন্য যদি ওজন করা হয়, অন্য কোনো নিয়ত এখানে নাই, তাহলে এমত এরকম অবস্থায় স্কেলে মেপে দাম নির্ধারণ করে কোরবানির পশু ক্রয় করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তৃতীয় হচ্ছে, অনলাইনে পশু ক্রয় করলে কোরবানি আদায় হবে কিনা। দেখুন, আমাদের দেশে বিভিন্ন প্রোডাক্টের মতো কোরবানির পশুও অনলাইনে কেনা হচ্ছে, বেচা কেনা হচ্ছে। এই ব্যাপারে শুধুমাত্র একটি শর্ত আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে ছাগল, মেষ, বেড়া, দুম্বা এক বছর বয়স অবশ্যই হতে হবে। বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক বছরের কম হলে হবে না। এবং মেষ এবং দুম্বা এক বছরের কিছু কম বয়স হলেও, ছয় মাসের বেশি বয়স অথবা ছয় মাস হলেও, যদি এক বছর বয়সের ভেতরে ছেড়ে দেওয়া হয়, যদি ছোট মনে না হয়, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু এক বছর বয়সের কম হলে ছাগল বকরি কোরবানি হবে না, এবং গরু, মহিষ, উট, গরু এবং মহিষ অবশ্যই দুই বছর হতে হবে। চন্দ্র মাস অনুযায়ী 365 দিনে ইংরাজি মাস, 354 দিনে চন্দ্র মাস, সেই হিসাবে গরু এবং মহিষ দুই বছর অবশ্যই হতে হবে, একদিন কম হলেও হবে না, এবং উট হতে হবে 5 বছর। এই শর্তে যদি কোরবানির পশু অনলাইনে ক্রয় করা হয়, তাহলে অনলাইনে কোরবানির পশু ক্রয় করতে কোনো অসুবিধা নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। এক ভাই একটি প্রশ্ন করেছেন, মহিলারা কোরবানিতে অংশ কোরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ, কোরবানি দিতে পারবে, যদি পর্দার কোনো খেলাফ না হয় তাহলে মহিলারাও কোরবানিতে অংশগ্রহণ করতে পারবে, জবাও করতে পারবে, কোনো অসুবিধা নাই। বেনামাজিদের সাথে কোরবানি দেওয়া, বেনামাজিদের সাথে কোরবানি দেওয়ার বিষয়টা হচ্ছে, হ্যাঁ, নিষেধ করা হয়েছে বেনামাজিদের সাথে। এবং অনেকে একবার বলেছেন যে বেনামাজিরাও কোরবানি দেয়। বেনামাজিদের কোরবানি দেওয়ার অর্থ হচ্ছে ল্যাংটা মানুষ পাগড়ি পড়লো, এই ধরনের আর কি। তো যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করে, আমিন। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।